দুই বাংলার সুপারস্টার শাকিব খান করোনা আতঙ্কে কাটছে তার দিন। মাত্র কিছুদিন আগে নবাব এলএলবি সিনেমার শুটিং তিনি শেষ করেছেন, সেখানে শুধুমাত্র দুটি গানের শুটিং বাকি রয়েছে। সারা বছরই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করেন এই নায়ক, কিন্তু করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন এই অভিনেতা। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সিনেমা শুটিং এ ফিরেন তিনি। এদিকে আবারও করোনা আতঙ্ক জেঁকে বসেছে। শাকিব খানও করোনার ভয়ে শুটিং এ অংশ নিতে অপারগতা প্রকাশ করছেন বিভিন্ন মহলে। তিনি বলেন, গত বছরের শেষের দিকে আগুন শিরোনামে নামে সিনেমায় কাজ শুরু করেন। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীত অভিনয় করেছেন নবাগতা জাহারা মিতু। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন এই সিনেমার অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিনেমাটির প্রযোজক এনামুল হক আরমান ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হন, তারপর আগুনের কাজও বন্ধ হয়ে যায়, কিন্তু নিভে যায় আগুন। এর দায়িত্ব শাকিব খান নিয়েছেন বলে জানান পরিচালক বদিউল আলম খোকন। এরই মধ্যে শেষ অংশে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। বদিউল আলম খোকন বলেছেন, আগুন সিনেমার কাজ প্রায় শেষ, শুধু শাকিব খানের কিছু অংশে শুটিং বাকি রয়েছে। এরই মধ্যে এর কাজ শেষও করতে চেয়েছিলাম, কিন্তু গত কয়েকদিনে আমাদের সিনেমার কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে যান, যে কারণে শিল্পীরা এখনই শুটিংয়ে অংশ নিতে ভয় পাচ্ছেন। কয়েকদিন অপেক্ষা করে করোনা পরিস্থিতি দেখে শুটিং করতে চাচ্ছি। শীত চলে এসেছে, শাকিব খান এখনই শুটিং করতে চাচ্ছেন না। সিনেমাটির মুক্তি বিষয়ে এই নির্মাতা বলেন, করোনা পরিস্থিতি পুরোপুরি ভালো না হলে মুক্তি দেওয়া সম্ভব হবে না। বিগ বাজেটের সিনেমা ভালো সময় দেখে মুক্তি না দিলে টাকা ফেরত আসবে না। আমরা জানি করোনা চিরদিন থাকবে না, হয়তো এবছরটাই করোনা থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ পর্যন্ত শীত, শীতের সময়টাতে আসলে একটু সবারই নড়ে চড়ে বসা উচিত। এ কারণেই শাকিব খানও চাচ্ছেন কিছুটা সময় নিয়ে আসলে আগানোর। ওদিকে অপু বিশ্বাস কাজে ফিরেছেন, একের পর এক তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। শাকিব খান চাচ্ছেন অপু আসলে কিছুটা থিতু হোক, জয়কে নিয়ে শাকিব খানের সময় কেটে যাচ্ছে। তিনি চাচ্ছেন যে আসলে অপু কাজ করলে করুক, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে করুক। শাকিব একেবারেই কাজ করতে চাচ্ছেন না, তিনি জয়কেই সময় দিতে চাচ্ছেন। দেখা যাক আসলে কি ঘটে। সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতারা বলেন, করোনা পরিস্থিতি পুরোপুরি ভালো না হলে সিনেমা মুক্তি দেওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। নিজে প্রযোজনা করে হলেও শাকিব খান সিনেমাটি আলোর মুখ দেখাতে চেয়েছিলেন, কিন্তু করোনার তাণ্ডবে শাকিবের চেষ্টা কতটা ফলপ্রসূ হবে সেটা এখন আসলে দেখার বিষয়। যাই হোক বন্ধুরা, আমরা যারা শাকিব খান, অপু বিশ্বাস এবং জয়ের ভক্ত রয়েছি, আমরা চাই এই মানুষগুলো সুস্থ থাকুক। সবকিছুর উপরে আসলে মানুষের সুস্থতা, এর উপরে আর কিছু নেই। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।